হিংসা প্রতিহিংসায় জ্বলছে রামপুরহাট। গতকাল বর্ষল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের পর রামপুরহাটে বকটুই গ্রামে উত্তেজনায় বেসামাল ছিল। অভিযোগ উঠছে বাবু শেখের অনুগামীরা আজ সকাল থেকে বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে, ফলে 10 থেকে 12 জন জ্বলন্ত পুড়ে মারা যায়। এই ঘটনা ঘটার পর বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং কলকাতা মহানগরী তথা রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম ঘটনাস্থলে পৌঁছান, উভয় পরিবারকে আশ্বস্ত করেন এবং তদন্তের আশ্বাস দেন। রামপুরহাট থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বীরভূম। তাই করবে, এক বছর থেকে যদি ভালো হইতো তাহলে বাবর মরার তদন্ত হতো। বাবর মরার তদন্ত কেন হলো না? আজ আমার স্বামীকে নিলে কেন তদন্ত হলো না? বিনা তথ্যে কেন ছেলেদিকে ধরবে? মন্ত্রীর কথা দিল যে আমি ঠিক ছাড়িয়ে দিচ্ছি। মন্ত্রী আমাকে কথা দিয়েছেন, হারিয়ে দিল। মন্ত্রীর কথা দিয়ে গেল।